हेलो फ्रेंड्स, ब्यूटीज बेक एंड कुक चैनले अपनादेर सबाइके स्वागत जानाई। आज के एक ब्लैक फॉरेस्ट केक आमी डेकोरेशन करब। आमी केक स्पंजटा तीनटे लेयारे केटे नियेछि। निये प्रथम लेयारेर उपरे आमी चकलेट क्रीम दिए सेटा सुंदर करे चारिदिके लागिए दिच्छि। আমি কিছুটা চোকো চিপস এর সঙ্গে অ্যাড করছি। চোকো চিপসটা খেতে খুব ভালো লাগে, মুখের মধ্যে যে ক্রাঞ্চগুলো পড়ে তখন টেস্ট আরও বেড়ে যায়। আমি এরপরে সেকেন্ড লেয়ারটা দিয়ে দিলাম। একইভাবে ক্রিম দিয়ে আমি এটাকে স্প্রেড করে দিচ্ছি। এই ব্ল্যাক ফরেস্ট কেক বানানোর সময় চেরি নইলে স্ট্রবেরি যে কোনো একটা ইউজ করে সবাই, কিন্তু কাস্টমার আমাকে মানা করেছিল বলে আমি সেটা ইউজ করিনি এখানে। আমি আবারও কিছুটা চোকো চিপসের সঙ্গে অ্যাড করে দিচ্ছি। আমি এর উপরে তিন নম্বর লেয়ারটা দিয়ে দিলাম। প্রথমে আমি এটা ক্রাম কোটিং করছি। আমি সাইডগুলো আগে লাগিয়ে নিচ্ছি। এই ক্রাম কোটিং করাটা খুব দরকার, অবশ্য সবসময় তাড়াহুড়োয় করে ওঠা সম্ভব হয় না, তখন ফাইনাল লেয়ারটা দিতেই লাগে। তবে যতটা পারবেন চেষ্টা করবেন ক্রাম কোটিং করে সেটা ফ্রিজে রেখে দিতে। একটু কিছুক্ষণ থাকার পরে তারপর ফাইনাল লেয়ারটা দিলে ফিনিশিংটা সুন্দর আসবে। আমি এটা 5 মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। নিয়ে আমি এরপরে এবার ফাইনাল লেয়ারটা দিচ্ছি। আমি এই কাজটা খুবই আলতো হাতে করছি, এটা একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। কেকের ফিনিশিং আনার জন্য একটু টাইম দিয়ে এটা করতে হবে, তবে দেখতে সুন্দর লাগবে কেকটা। আমার ফাইনাল লেয়ার দেওয়া হয়ে গিয়েছে। আমি একটা 2D নজেল নিয়েছি পাইপিং ব্যাগে। আমি সাদা ক্রিম দিয়ে ডিজাইনগুলো করছি। দেখুন, জাস্ট আমি এটাকে প্রেস করছি আর তুলে নিচ্ছি। প্রথমে আমি 4টে পয়েন্ট করে নিলাম, এরপরে যে গ্যাপগুলো রয়ে গেছে তার মাঝখানেগুলো দিয়ে দিচ্ছি। আমি কিছুটা ডার্ক চকলেট কুচি করে রেখেছিলাম, সেটা কেকের গায়ে লাগিয়ে দিচ্ছে এটা স্ক্র্যাপারের সাহায্যে। মাঝখানে
মাঝখানটায় আমি নামটা লিখে নিচ্ছি। আমি কতগুলো চেরি নিয়েছি, নিয়ে একটা গ্যাপ রেখে আর একটা বসিয়ে দিচ্ছি। নিচে বর্ডার একটা করে নিচ্ছি। বর্ডারটা অনেকে করে না, কিন্তু আমার বর্ডার দিতে ভালো লাগে, কেননা কেকের লুকটা অনেক সুন্দর লাগে। বর্ডারটা আমার দেওয়া হয়ে গিয়েছে। আমি উপরে একটা হার্ট শেপ করে দিচ্ছি। কেকটা আমার কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা দেখুন কেমন লাগছে। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সবসময় পাশে থাকবেন। আবার দেখাবেন নেক্সট ভিডিওতে। বাই বাই।